মামলা হামলা নির্যাতন এবং পাইকারি গ্রেপ্তার অভিযানে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী অবৈধ সরকারের দলবাজ প্রশাসন। ভোট ডাকাতির নানা রকম কারিগরি করতে মার্চ সাজানো শুরু। 2014 এবং 2018 সালের মতো সেই একই প্রক্রিয়ায় পুরনো পথে হাঁটতে শুরু করেছে তারা। সেই পদচিহ্ন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী রণপ্রস্তুতি শুরু করেছে, যা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। আমাদের নিজেদের বাংলার কোনো কথা না, যা গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ করেছে। ক্ষমতাসীন অবৈধ সরকার নিজেদের তাকে তাউস রক্ষা করতে সারা দেশে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কায়েমি মামলা দিতে শুরু করেছে। তাদের ইতিহাস এবং ঐতিহ্য 2018 সালের আগেও আপনারা দেখতে পাচ্ছেন, লাশের নামে পক্ষঘাত পক্ষঘাতগ্রস্ত রুগীর নামে আপনারা হজব্রত পালন করছেন, এই ধরনের ব্যক্তিদের নামে তারা যে কায়েমি মামলা দিয়েছে সেটা আলামত, সেটা আবার নতুন করে সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি। এখনো আমাদের অসংখ্য নেতাকর্মীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এই আওয়ামী আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গায়েবী মামলায় সারা দেশে প্রায় 40 লাখের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আসামি করা হয়েছে, 40 লাখের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সম্প্রতি গায়েবী মামলা দায়েরের সূত্রপাত করেছে গণবিচ্ছিন্ন স্বৈরাচারী সরকারের প্রশাসন। কোনো কিছু ঘটেনি, হঠাৎ করে দিল নাশকতা হয়েছে, একটা মামলা দিতে হয় নাশকতার মামলা দিয়ে দিচ্ছে কোনো কারণ ছাড়া, কোনো ধরনের আমাদের ওই মুহূর্তে কোনো কর্মসূচি নেই, কিছু নেই, অথবা কোনো শান্তিপূর্ণ কর্মসূচি, ওটাকে বানচাল করার জন্য তার পরিকল্পিতভাবে নিজেরা নাশকতার একটা সূত্রপাত করে তারা মামলা দিচ্ছে এবং তারা যে নিজেরা করছে সেটাও কিন্তু নানাভাবে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে। কোনো কিছুই তো আজকের এই প্রযুক্তির যুগে লুকিয়ে রাখতে পারছে না। তারপরেও নির্লজ্জ সরকার তারা এই অনাচারগুলি করে যাচ্ছে বিরোধী দলের বিরুদ্ধে, নিজেরাই বোমা রেখে মামলা দিচ্ছে, যার সুস্পষ্ট প্রমাণ এবার দেখা গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এখানে পুলিশ নিজেরাই বোমা সহ প্রবেশ করেছে বিএনপির নেতাকর্মীদের ভাষাতে। পুলিশ যে বোমা নিয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছে সেই ভিডিও ভাইরাল হয়েছে, যা নিশ্চয়ই দেখেছে। নিজেদের অফিস ভাঙচুর করে বিরোধী দলের নেতাকর্মীকে আসামি করার খেলা খেলা চলছে। ককটেল বিস্ফোরণের শব্দ কেউ শোনেনি, দেখেনি, কিন্তু আসামি করা হয় মৃত ব্যক্তি ও কারাভোগী নেতাদের নামে। সারা দেশে চলছে ইতিহাসের জঘন্যতম এই ভয়াবহ মামলাবাজি আর আটক বাণিজ্য। আমি ছোট একটি উদাহরণ দিচ্ছি ঢাকার